তো নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি ইন্ডিয়ান অয়েল এর তরফ থেকে নতুন করে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা এই চাকরিটি করতে চাইছ তোমরা আবেদন করতে পারো অনেকগুলি শূন্যপদ রয়েছে বয়স বেতন যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা নোটিশটির বিবরণ এবং অ্যাপ্লাই প্রসেস সমস্ত তথ্য তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো বন্ধুরা এই চাকরিটি কেউ মিস করো না মিস করলে তোমাদের মতো ভুল আর কেউ করবে না এটি কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে তো বন্ধুরা আরো একটি তথ্য জানাই যে সকল ক্যান্ডিডেটরা আমাদের এই চ্যানেলে নতুন এসে জুড়েছ তাদের ক্ষেত্রে সে সকল বন্ধুরা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো এতে করে কি হবে তারাও গুরুত্বপূর্ণ আপডেট গুলি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও গুলি সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা আবেদন করতে পারবে ইন্ডিয়ান অয়েল অফ কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে যে ডেটে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দই ডিসেম্বর দু এই ডেটে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে বোঝা গেল এবং লাস্ট ডেট আমি জানিয়ে দেব ঠিক আছে বন্ধুরা এবং বন্ধুরা সবার সুবিধার্থে আমি ড্রেসক্রিপশনে পিডিএফ লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা অনায়াসে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এই আবেদনটি সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে বন্ধুরা এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলও রয়েছে এরাও তাই তো বন্ধুরা কি কি পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে সেটি তোমাদের আগে জানিয়ে দেই। টেকনিশিয়ান গ্র্যাজুয়েট পদে এবং ট্রেড অ্যাপেন্টাইসে ঠিক আছে প্রথমে আমি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি শূন্য পদ রয়েছে এবং তোমরা একটু নামগুলি দেখে নেবে ঠিক আছে এখানে প্রায় একশো চল্লিশটি পদ খালি রয়েছে ঠিক আছে এস সি এস টি এছাড়াও ইউআর এস PWD প্রত্যেকের জন্য বন্ধুরা পথ খালি রয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাজ্য তথা সমস্ত জায়গা থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টটি চলছে অর্থাৎ এই অ্যাপ্লাই প্রসেসটি চলবে ঠিক আছে তোমরা যদি বন্ধুরা অন্য কোন স্থান থেকেও আবেদন করো তবেও কিন্তু তোমরা বন্ধুরা আবেদন করতে পারবে ঠিক আছে এই অ্যাপ্লাইটি করতে গেলে বন্ধুরা তোমাদের যে সকল ডকুমেন্টসগুলি কিংবা যে সকল তথ্য এখানে প্রয়োজন সে সকল তথ্যে প্রথমে চলে যায় ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে কিংবা আইটিআই যদি তোমরা করে থাকো সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টের উপর গুরুত্ব দিয়ে তোমাদের নিয়োগ করানো হবে বোঝা গেল আবার বন্ধুরা তোমরা যদি জেনারেল এস সি এস টি ও এস এদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমে তোমাদের সিলেকশন করা হবে তারপর ট্রেনিং হবে এরপর তোমাদেরকে চাকরিতে নিয়োগ করানো হবে বোঝা গেল অ্যাপ্লাইটি সবাই করো নিশ্চয়ই তোমাদের নাম আসবে এই অ্যাপেন্টাইজ ট্রেনিংটি এই ট্রেনিংটি তোমাদের এক বছরের হবে তোমরা প্রত্যেকেই জানো আর প্রত্যেক মাসে মাসে তোমাদের টাকার উপরে বেতন দেওয়া হাজার হবে ঠিক আছে স্টাইফিন হিসেবে এখানে বন্ধুরা তোমরা আঠেরো থেকে ২৪ বছর বয়সের যে কেউ আবেদন করতে পারবে ঠিক আছে এবং ও বিসি তিন বছর বয়সের ছাড় পাবে এছাড়াও এস সি এস টিরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়াও পিডব্লিউডি ক্যান্ডিডেটরা দশ বছরের বয়সের ছাড়টি পেয়ে যাবে এখানে বন্ধুরা সিলেকশন প্রসেস অনলাইন টেস্ট তোমাদের না হবে তারপর বন্ধুরা তোমাদের মাধ্যমে নিয়োগ করানো ঠিক আছে বোঝা গেল যে সকল ডকুমেন্টস লাগবে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এডুকেশন কোয়ালিফিকেশনের একটি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের একটি ফটো জন্মের প্রমাণপত্র প্রভৃতি এই সকল ডকুমেন্টস নিয়ে তোমাদের তিন জানুয়ারি দু হাজার তেইশ পাঁচটা পি এম এর মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানেই দেওয়া দেওয়া রয়েছে তোমরা আমার থাকবে সুবিধার্থে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে এবং এক নজর তোমরা দেখে নেবে তো বন্ধুরা কোনোরকম আবেদন ফিস লাগবে না যে কেউ আবেদন করতে পারবে এই ছিল ভিডিওটি ভিডিওটি বাড়ালাম না তো বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ